بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল্লাযী ইসতাফাহু আলা সাইরিল আমবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد سورة الزمر بش نمبر آيات وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال انني من المسلمين سوره الفصلت যার অপর নাম হামিম আসসাজদা 30 থেকে 32 নম্বর 33 নম্বর আয়াত পর্যন্ত যাবতীয় প্রশংসা ও গুণগান সিত্তশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যিনি জুমার দিবসে জুমার নামাজের পরে আমাদেরকে এখানে ইসলামী সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদা করি বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলায় একটা কথা আছে, জন্মিলে মরিতে হয়, জন্মিলে মরিতে হয়, আর আল্লাহ তার ভাষায় বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যুর হাত থেকে কেউ আমরা রেহাই পাব না। এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগণ তারা কারা? নবী ও রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। অনেকে বলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, হায়াতুন নবীতে বিশ্বাসী তারা। এই আকিদা কোরআনের একাধিক আয়াতের পরিপন্থী, একাধিক আয়াতের পরিপন্থী। কারণ একটু আগে আমরা বলেছি আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক নাফসকে প্রত্যেক আত্মাকে মৃত্যুবরণ করতে হবে। রাসূলের জীবন ছিল কি না? ছিল। কুল্লু নাফস মানে কি বুঝি? সকল নাফসকে, প্রত্যেক আত্মাকে, রাসূলের আত্মাও তার মধ্যে অন্তর্ভুক্ত শামিল। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইন্তেকাল করেছেন, মারা গেছেন, প্রত্যেককেই মারা যেতে হবে। তারপরে মহান রব্বুল আলামিন বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মহান রব্বুল আলামিন তিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন যেন পরীক্ষা করেন আমাদের মধ্যে কারা বেশি সৎ আমল করে, কারা সঠিক উপায়ে বেশি আমল করতে পারে। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুবরণ নাই করবেন তাহলে কেন তাকে মাটির নিচে রাখা হবে? তাহলে কেন আমরা তার সাথে সাক্ষাৎ করতে পারছি না? কেন উম্মতের এই কঠিন ও ক্রান্তি লগ্নে যখন তার সাহাবা ইকরামের মতো লোকদের প্রচুর দরকার, প্রচণ্ড দরকার, ঠিক ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন তো মানে অনুভব করার চাইতো বেশি এত দরকার,
সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন আমাদেরকে সাথে নিয়ে কাজ করছেন না, কেন তিনি আহ্বান করছেন না যেমন আহ্বান করেছিলেন বিভিন্ন যুদ্ধে? আনা নাবিয়্যুল কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্যিকার অর্থে তিনি মারা গেছেন, আর এগুলো মানুষেরা করবে বলেই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পরে উমর রাদিয়াল্লাহু আনহু উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়েছিলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা গেছেন, তার মাথা আমি ধর থেকে শরীর থেকে নামিয়ে ফেলব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন উমর রাদিয়াল্লাহু আনহুকে শান্ত করার চেষ্টা করলেন, পারলেন না, তখন তিনি মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে সালাত ও সালাম পেশের পরে তিনি বললেন যে মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু ইয়ালাম, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত করত সে যেন জেনে নাই যে ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুবরণ করেছেন। অনেকে বলে এন্তেকাল করেছেন, এন্তেকাল মানে এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় গেছেন, এইরকম বলে মানে মারা যায়নি এরকম বলে না, দুনিয়াতে যাদেরকে আল্লাহ পাঠান তাদের মৃত্যু দিয়েই পরকালে পাঠান, মৃত্যু দিয়েই পরকালে পাঠানো হয়, সে নবী হোক অথবা রাসূল হোক, সাহাবী হোক অথবা সাধারণ লোক হোক, মুসলিম হোক কাফির হোক, সবাই মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ার সমাপ্তি তার ঘটে। এরপরে তিনি আয়াত পাঠ করলেন, এরপরে আর বললেন যে সে যেন জেনে নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তিকাল করেছেন, ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আর যারা তোমাদের মধ্যে এক আল্লাহর ইবাদত করত সে তারা যেন জেনে নেয় যে আল্লাহ চিরঞ্জীব, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। অতএব চিরঞ্জীব হওয়াটা কার গুণ? মহান আল্লাহর গুণ। এই গুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি কিছু মানুষ দিয়ে দিতে চায় যা আসলে বাতিল। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ছিলেন, কদ খালাত মিন কাবলিহি রাসূল, তার পূর্বেও অনেক রাসূল অতিক্রম হয়ে গেছেন। তার মানে এই রাসূলকে যেতে হবে না নাকি? ওই রাসূলদের পথে এই রাসূলও যাবেন, রাসূলরা তারা বই মাতৃ বই বই মাতৃ ও ভাই, তাদের দিন এক কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন, রাসূলগণ সব একই পথের পথিক ছিলেন, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল সেটা আলাদা বিষয়, কারো এখানে দশ দিন রোজা, কারো এখানে এক মাস রোজা, কারো একদিন রোজা একদিন ছাড়া, এইভাবে কেউ হয়তো তিন অক্ত নামাজ, কেউ পাঁচ অক্ত নামাজ, ভিন্নতা ছিল শরীয়তের, কিন্তু তারা সকলেই ইসলামের পথের পথিক ছিলেন। যদি কদ খালাত মিন কাবলিহি রাসূল, রাসূলের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পূর্বে কিছু রাসূল অতিক্রম করে করে থাকেন, মৃত্যুবরণ করে থাকেন, তাহলে তাকেও এই মৃত্যুবরণ করতে হবে। আফাইমাত, আল্লাহ তাআলা মৃত্যু শব্দ ব্যবহার করেছেন, অনেক লোক ওই মৃত্যু শব্দ বলে না, এই জন্যই বলছি আফাইমাত আও কতিল ইনকালাবতুম আলা আকাবিকুম, যদি উনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ছেড়ে দিয়ে পৃষ্ঠ প্রদর্শন করবে, তাহলে কি তোমরা আবার কুফরিতে লিপ্ত হয়ে যাবে? তাহলে জেনে নাও ওয়ামাই ইয়ানকালিব আলা আকিবাই ফালাইয়াদুরাল্লাহ শাইয়া, যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করে ইসলাম ছেড়ে চলে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে। সারা বিশ্বের লোক যদি একদিকে হয়ে যায় ক্ষতি করতে পারবো আল্লাহর, উপকারের উপকার করতে পারবো, আল্লাহর উপকারের দরকার আছে? কোনোটাই দরকার নেই। তো মহান রব্বুল আলামিন তিনি বলছেন ওয়ামা ইয়ানকালিব আলা আকিবাই ফালাইয়াদুর আল্লাহ শাইয়া, পৃথিবীর সব লোক যদি খারাপ হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, তবে যদি আপনি শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত বন্দেগি করেন তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম মরিলে জন্মালে মরিতে হয়, যখন আমাদের জন্ম হয়েছে মৃত্যু একদিন আসবেই, তবে এই মৃত্যুর বিষয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। তাই আমাদের বিষয় হলো আলামাতু হুসনিল খাতিমা ওয়া আসবাবু, ভালো মৃত্যুর আলামত। মানুষ সবাই মারা যাবে, কিন্তু কেউ মারা যাবে ভালোভাবে, কেউ মারা যাবে মন্দভাবে, কেউ মৃত্যুবরণ করবে কুফুরি অবস্থায়, কেউ হবে ইসলামের অবস্থায়, কেউ ভালো আমল করা অবস্থায়, কেউ মন্দ আমল করা অবস্থায়। আজকে আমরা বলবো আলামাতু হুসনিল খাতিমা, ভালো মৃত্যুর আলামত এবং আসবাবহু, উপায়, কিভাবে মানুষ ভালো মৃত্যুবরণ করতে পারে, তার কিছু মাধ্যম আছে, উপায় আছে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। শুরুতেই মহান রব্বুল আলামিনের বাণী আপনাদের শোনাই, যেখানে মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে, বিশেষ করে মুত্তাকিন ও পরহেজগার বান্দাদেরকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন এবং সুসংবাদ দিয়েছেন, বলছেন
لكن الذين اتقوا ربهم তবে যারা তাদের রবকে ভয় করে পরহেজগার দিনদার ব্যক্তি তাদের জন্য কি রয়েছে আল্লাহর কাছে লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যা তাদের জন্য এমন কক্ষ রয়েছে যে কক্ষগুলোর একটার পর আরেকটা বহুতল বিশিষ্ট কক্ষ তাদের জন্য নির্মিত রয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে নহর ঝর্ণা প্রবাহিত কোন কোন মুফাসসির বলেছেন যে এই যে কামরা গুরফা রুমগুলো এই রুমগুলোর প্রত্যেকটার মধ্য দিয়ে বা নিচ দিয়ে কি করবে নহর প্রবাহিত হবে এই একটা রুম এই রুমের নিচ দিয়ে নহর প্রবাহিত আবার একটা রুম তার নিচ দিয়ে নহর প্রবাহিত এ ব্যাখ্যাও অনেক ওলামা ইকরাম করেছেন আলা কুল্লি হাল সর্বাবস্থায় যে রুমগুলো তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিন পরহেজগারদের জন্য যারা তাদের রবকে ভয় করে দীন ইসলামকে সঠিকভাবে মেনে চলে তাদের জন্য ওই বহুতল বিশিষ্ট রুমগুলোর তলদেশ দিয়ে নহর প্রবাহিত ওয়াদাল্লাহ এটা আল্লাহর ওয়াদা যদি কেউ পরহেজগার হতে পারে আল্লাহ তাকে অবশ্যই এই প্রতিদান ও পুরস্কার দিবেন লা ইউখলিফুল্লাহুল মিআদ আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন কি না মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে কিন্তু আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না সূরাতুজ জুমার ২০ নম্বর আয়াত আমরা আমাদের বিষয়ের হেডলাইন দিয়েছি ভালো মৃত্যুর আলামত ভালো মৃত্যুর আলামত এবং উপায় ভালো মৃত্যু কাকে বলা হয় ভালো মৃত্যু কাকে বলা হয় সে ব্যাপারে বলা হয়েছে যে ভালো মৃত্যু হলো যে কোনো ভালো কাজ করা অবস্থায় আপনার এই দুনিয়া থেকে বিদায় হওয়া ভালো মৃত্যু কোনটা ভালো কাজ করা অবস্থায় দুনিয়া থেকে আপনার বিদায় হওয়া মৃত্যুবরণ করা এটা হলো ভালো মৃত্যু ভালো কাজের উপরে আপনার ইন্তেকাল আপনি হয়তো কোরআন তেলাওয়াত করছেন নামাজ পড়ছেন অথবা কোনো দিনই কাজ করছেন ওই অবস্থায় আপনার মৃত্যু হলো আমাদের একজন ওস্তাদ ছিলেন আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী ময়মনসিংহ বাড়ি ছিল বেচারার আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহুম্মা আমিন ওই ইংরেজদের আমলের রহমানিয়া ভারতের রহমানিয়ার তুখোর ছাত্র ছিলেন এই ওস্তাদ তো ওনার ইচ্ছা ছিল যে দাস দিতে দিতে যেন তার কি হয় মৃত্যু হয় তো তাই হয়েছিল যেদিন তিনি মৃত্যুবরণ করেন সেদিন ১২টা পর্যন্ত উনি দাস তাদরিসের কাজ করেছেন এরপর শরীরটা তার খারাপ লেগেছে তারপরে সেবা শুশ্রূষা চিকিৎসা রাত ১২টার সময় দুনিয়ার থেকে নেই এইভাবে তার মৃত্যু হয়েছে তো ভালো মৃত্যু কোনটা ভালো কাজের উপরে নেক কাজের উপরে সওয়াবের ও নেকির কাজের উপরে এই দুনিয়া থেকে যে ব্যক্তির বিদায় হবে সেটাকে আমরা কি বলবো ভালো মৃত্যু বলবো ভালো মৃত্যু এটা নয় যে লাখ লাখ টাকা কেউ রেখে গেছে কিন্তু অন্যায় অবিচার করে গেছে অনেকের উপরে এ হাদিস আমাদেরকে এই এই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছে আমাদেরকে ওই হাদিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাদুরুনা মানিল মুফলিস নিঃস্ব ব্যক্তি কে তোমরা কি জানো তখন সাহাবা ইকরাম বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে আমরা তো মুফলিস ওই ব্যক্তিকে জানি নিঃস্ব ওই ব্যক্তিকে জানি মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহাম যার কোনো টাকা পয়সা নাই ওই লোকটা কি নিঃস্ব আমরা কি জানি টাকা পয়সা না থাকলে নিঃস্ব এখন যতই টাকা পয়সা থাকুক মানুষ এখন সবাই কয় আনা মিসকিন সবাই কয় মিসকিন নাই কিছু আমার মানে আরো বড় হতে চায় যা যে অবস্থায় আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে যে যে অবস্থায় আছি সাহাবায়ে কেরামের চিন্তা করলে পরবর্তী যুগের চিন্তা করলে অনেক অনেক ভালো আছে এই জন্য আল্লাহ আল্লাহর শুকরিয়া আদা করা দরকার আলহামদুলিল্লাহ তো যে কথা বলছিলাম যে সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে আতাদরুনা মানিল মুফলিস ওনারা বললেন মুফলিস যার টাকা পয়সা নেই তিনি হলেন মুফলিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না এই ব্যক্তি মুফলিস নয় বরং আসল মুফলিস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন কিছু আমল নিয়ে হাজির হয় কিন্তু অকাদ দরাবা হাযা ওয়া শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা একে মারছে আর গালি দিছে ওর মাল মেরে দিছে সম্পদ মেরে দিছে টাকা মেরে দিছে এরকম অবস্থায় সে কি করেছে দুনিয়া ত্যাগ করেছে কিয়ামতের দিন তাকে উপস্থিত করা হবে আল্লাহর কাছে তারপরে তার আমলগুলো এদেরকে দিয়ে দেওয়া হবে আমল যদি শেষ হয়ে যায় কি হবে অন্যের গুণাগুলো ওর উপরে চাপিয়ে দেওয়া হবে ফলে তাকে
নিঃস্ব অবস্থায় জাহান্নামে রিক্ত হস্তে নিক্ষেপ করা হবে, এ হলো মুফলিস, এ হলো মুফলিস। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দুনিয়া থেকে কেউ যদি এ অবস্থায় বিদায় হয় তাহলে সে হলো সবচাইতে বড় চরম বোকা আর বড় হতবাগা। কিন্তু দুনিয়ার থেকে যখন বিদায়ের সময় আপনার মৃত্যু হবে কোনো ভালো কাজের উপরে, আপনার জীবন ইনশাআল্লাহ ধন্য। আর এর প্রমাণ বহন করে ইমাম আহমাদের বর্ণিত হাদিস, মুসনাদে আহমাদে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খাইরান, আল্লাহ যদি কোনো বান্দার ভালো চান তাহলে কি হয়, ইস্তামালাহু কাবলা মাউতিহি, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ব্যবহার করেন, ওই ব্যক্তিকে ব্যবহার করেন কখন, কাবলা মাউতিহি, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে, তার মৃত্যুর আগে আল্লাহ ওই লোকটাকে ভালো, ওই লোকটাকে ব্যবহার করেন যদি তার ভালো চান, যদি তার ভালো চান। কালু ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা ইয়াস্তামিলুহু, আল্লাহ কিভাবে এই লোকটাকে ব্যবহার করেন, এটা তো আমাদের প্রশ্ন, কিভাবে ব্যবহার করেন মহান রব্বুল আলামিন, কি করে বুঝতে পারবো যে আল্লাহ আমার ভালো চান কিনা। কালা ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন সুম্মা ইয়াকবিদুহু আলাই, বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা এই লোককে ভালো কাজের তৌফিক দেন, তারপরে ওই ভালো কাজের উপরেই তাকে কি করেন, মৃত্যু দান করেন। আল্লাহ যেন আমাদের মৃত্যু এ অবস্থায় করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে সম্মানিত উপস্থিতি, এটা গেল যে হুসনুল খাতেমা, ভালো মৃত্যু কাকে বলা হয় তার একটা উপমা দৃষ্টান্ত। আর যে সকল বান্দারা, বান্দাদের ভাগ্যে মহান রব্বুল আলামিন ভালো মৃত্যু লিখেছেন এবং যাদের জন্য সৌভাগ্য এবং সফলতা লিখিত হয়েছে, ওই সমস্ত বান্দাদের কাছে মহান রব্বুল আলামিন তাদের মৃত্যুর পূর্বে ফেরেশতা পাঠান, তাদের মৃত্যুর পূর্বে ফেরেশতা পাঠান সুসংবাদ দিয়ে, অভয় দিয়ে, নো টেনশন জানিয়ে আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠান। যদি তাদের মতো আমল করা যায় তাহলে আমাদের কাছেও ইনশাআল্লাহ কি আসবেন, মৃত্যুর পূর্বে ফেরেশতা আসবেন কি নিয়ে, অভয় নিয়ে এবং নিরাপত্তা নিয়ে, সুসংবাদ নিয়ে আসবেন। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে জীবন যাপনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং ওই লোকদের পথ আল্লাহ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন যাদের কাছে ফেরেশতাগণ মৃত্যুর পূর্বে আগমন করে সুসংবাদ দেয়, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন যিনি আসমান ও জমিনের মালিক, তিনি বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রবকে মহান রব্বুল আলামিন, যারা বলে আমাদের রব মহান রব্বুল আলামিন, আর এর উপরে তারা অবিচল থাকে, মানে আপনি আপনার, আপনি যদি আল্লাহকে রব বলে স্বীকার করেন এর একটা কথাতেই মহান রব্বুল আলামিনের যাবতীয় আদেশ, রসুলের যাবতীয় আদেশ, রসুল ও আল্লাহর যাবতীয় নিষেধ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহকে রব মানে মানে আপনি আল্লাহর কথা মানবেন না, হতে পারে না। আপনি রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়া সিফাত, আদেশ নিষেধ এগুলো আপনি মানবেন না, হতে পারে না। যদি আপনি আল্লাহকে রব মানেন তারপরে আবার আল্লাহর অবাধ্য হন তাহলে রব আপনি মানেন না, আপনি রব মানেন না। এজন্য আমাদের তৌহিদকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করতে হবে এবং বান্দার প্রথম যেই বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার সেটা হলো আল্লাহ সম্পর্কে, এবং সেই জ্ঞানকে শুদ্ধ করতে হবে। আমরা রব্বুনাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ বুঝি না বলে কালিমা পড়ি কিন্তু নামাজ পড়ি না, কালিমা পড়ি কিন্তু নামাজ নেই আমাদের সমাজে অধিকাংশ নামদারি মুসলমানদের, কালিমা পড়ে কিন্তু যাকাত নাই, মিলাদ বছরে একবার মেরে দেয় কিন্তু রাসূলের আনুগত্য নেই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝে নাই। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝে পড়তে হবে। কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর সাতটা শর্ত আছে, পাঠ্যসূচি বইয়ে বাংলা ভাষায় লেখা আছে, ভালো করে পড়ে নেবেন, সেগুলো সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয়। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আসলে কালিমা বুঝি না, কালিমা বুঝেছিল আবু জাহেল, আবুল আহাবেরা, ওরা কালিমা বুঝেছিল বলে পড়েনি, কারণ ওরা জানতো যে যদি এই কালিমাটা মেনে নেই তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে, ছেড়ে দিতে হবে, মেনে নিতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন কয় নবীকেও মানি আর আমার অবৈধ নেতৃত্ব মানি, অথবা আমি যে পথে আছি এটাও ঠিক।
তো এইটার নাম ইসলাম নয়, বরং হতে পারে একটা জগা খিচুড়ি মার্কা মতবাদ, কিন্তু এটা ইসলাম নয়। সম্মানিত ভাই বন্ধুগণ, যখন কোনো ব্যক্তি বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব মহান রব্বুল আলামিন, সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে অবিচল থাকে, অর্থাৎ এখান থেকে দূরে সরে যায় না, আল্লাহ ও তদীয় রাসূলের আদেশ ও নিষেধ এর উপরে থাকে, আদেশ মানে নিষেধ থেকে দূরে থাকে, এই সমস্ত লোকদের অবস্থা কি? আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ, তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, এই সমস্ত লোকদের কাছে ফেরেশতারা আগমন করেন। কারা আগমন করেন? ফেরেশতাগণ আগমন করেন কখন? মৃত্যুর সময়। মুফাসসিরুল কিরাম বলছেন মৃত্যুর সময় এদের কাছে ফেরেশতা আগমন করেন, কারণ মরার সময় মানুষের মেলা চিন্তা থাকে। এক নাম্বার চিন্তা যদি মুমিন হয়ে থাকে তাহলে আগামী ভবিষ্যতের চিন্তা, জান্নাত জাহান্নাম, কবরে কি জবাব দেব না দেব ইত্যাদি টেনশন। আরেকটা হচ্ছে যে ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন রেখে যাচ্ছে, যাদের অনেকের ব্যয়ভার হয়তো এই মুমিন ব্যক্তি কি করতেন বহন করতেন, তার চিন্তা যে আমি তো চলে যাচ্ছি, এটা এদেরকে কে দেখবে ইত্যাদি ইত্যাদি। ওই সময় মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠান এই লোকের কাছে, তাতানাযযাল আলাইহিমুল মালায়িকা, কি বলে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, ফেরেশতারা এসে কি সুসংবাদ দেন? ফেরেশতারা বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় প্রশান্তির, যে ভবিষ্যৎ জীবনের জন্য কোনো ভয় করিও না। ওয়ালা তাহজানু, ছোট বিবি বাচ্চা ছোট ছোট বাচ্চা এবং স্ত্রী আত্মীয় স্বজন বৃদ্ধ বাবা মামা রেখে যাচ্ছ, এদের জন্য তুমি লা তাহজানু, তোমরা চিন্তা করিও না। আর কি করো? ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, এতদিন তোমার জিন্দেগি ধরে এখন মরণ হাজির হয়েছে আর আজীবন তুমি ইবাদত বন্দেগী করেছো, কিসের জন্য? কিসের আশায়? জান্নাতের আশায়, জান্নাতের আশায়, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, এতদিন বলা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, ভালো কাজ করো, এই সালাম প্রদান করো, অথবা ইসলামী সমাবেশে আসো, কিছু শিক্ষা অর্জন করো, অপরের কাছে প্রচার করো, এই সব কাজ আপনি করেছেন কি জন্য? জান্নাত লাভের আশায়, এ ওয়াদাই আপনাকে এতদিন দেওয়া হয়েছিল, এই জান্নাতের সুসংবাদ তুমি কি করো? গ্রহণ করো। তারপরে বলেন ওই ফেরেশতারা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া ও আখিরাতে আমরা তোমাদের বন্ধু, দোস্ত, আমরা তোমাদের বন্ধু। এই দুনিয়ার যতই বন্ধু হোক, পরকালে কেউ থাকবে না যদি দিনী বন্ধুত্ব না হয়, যদি দিনী বন্ধুত্ব না হয় পরকালে, আল আখিল্লা ইয়াউমা ইযিন বাযুহুম লিবাযিন আদু ইল্লাল মুত্তাকিন, দুনিয়ার বন্ধুত্ব কিয়ামতের দিন কি হবে? শুধু বন্ধুত্ব বাতিলই হবে না, কি হবে? আদুবুন মানে কি? শত্রুতাই পরিণত হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক, ইল্লাল মুত্তাকিন, তবে পরহেজগাররা ব্যতীত। পরহেজগারদের বন্ধুত্ব কি আমাদের দিন কি থাকবে? কায়েম থাকবে, বলবৎ থাকবে, অটল থাকবে। আপনারা জানেন সাত প্রকার লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দেবেন, তার মধ্যে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই দুই লোককে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দেবেন, যারা আল্লাহর হস্তে পরস্পরকে কি করেছিল? ভালোবেসেছিল, জমা হলে এই উদ্দেশ্যে ভালো হয়, আর যখন এখান থেকে তারা চলে যায় আপন আপন কাজে তখন এই উদ্দেশ্যেই তারা গমন করে। অতএব মুমিনের ভালোবাসা কোনোদিন বৃথা যেতে পারে না, তবে মুমিন যদি কাফিরকে ভালোবাসে চলবে না, মুমিন মুমিনকে ভালোবাসতে হবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর ওই জান্নাতে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চাইবে। এখন মনে মেলা কিছু চাই, যারা হয়তো ওই দক্ষিণাঞ্চলের লোক আছেন, মন চায় যে টাটকা ইলিশটা যদি খাইতে পারতাম, আবার অন্য এলাকার লোক আছেন যার মন চায় আপনার এলাকার প্রসিদ্ধ জিনিস একটা, আপনার পছন্দনীয় একটা জিনিস সেটা খেতে, কিন্তু বিদেশের মাটিতে ভাই পায় না, ফলে ওই আশাটা মানে মেলা দূরের। তো কিয়ামতের দিন আপনি যখন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, তখন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাইবে তাই আপনি সেখানে পাবেন। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর কিছু আছে অযথা দাবি, মানে দাবি ওগুলো মনে চায় না কিন্তু ইচ্ছা জাগছে, এটা করতে পারলে ভালো লাগে আর কি। মহান রব্বুল আলামিন বলছেন তোমার এ দাবিও মহান রব্বুল আলামিন পূরণ করবেন, সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, কেন এগুলো আল্লাহ দিবেন? কারণ হলো এতদিন আল্লাহ আপনাকে বলেছেন এটা করো, এটা করিও না, এটা মানো, এটা মানিও না, জেনে যান এদিকে নিষেধ, এদিকে আদেশ, কি কোন দিকে যায়? সেজন্য মুমিন দুনিয়া
সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা স্বরূপ, মেলা কিছু নিয়ম আপনি মেনে চলেছেন, এজন্য আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন। নুজুলাম মিন গফুরির রহিম, গফুর মানে মহা ক্ষমাশীল, আর রহিম মানে মহা দয়ালু, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আপ্যায়ন স্বরূপ এই হাদিয়া ও তোহফা দেওয়া হবে। আল্লাহ যেন সবাইকে আমাদেরকে এই হাদিয়া ও তোহফা এবং আপ্যায়ন দান করেন আল্লাহুম্মা আমিন, এবং আল্লাহ যেন আমাদেরকে দিন ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। তারপরে মহান রব্বুল আলামিন বলছেন ওই আয়াতটা আজকে আমাদের এই মজলিসের সাথে সম্পৃক্ত, এই জন্য আমি আয়াতটি পড়ছি, না হলে বিষয়ের সাথে তেমন একটা সম্পর্ক নেই। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু, এর পরের আয়াত ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, ওই লোকের চাইতে কার বাণী উত্তম হতে পারে, কার বাণী বা কার কথা কার বক্তব্য অধিক উত্তম হতে পারে, যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, কোনো দল ও মতের প্রতি আহ্বান করে না, এবং কোনো ক্ষমতা লোভের লাভের প্রতি আহ্বান করে না, আহ্বান করে কার দিকে, ইলাল্লাহ, আল্লাহর দিকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং শুধু ডাকে আর নিজে আমল করে না এমন নয়, ওয়া আমিলা সালিহা, স্বয়ং সে নিজেও কি করে, সৎ আমল করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলমানদের একজন, গর্ব অহংকার পদমর্যাদা এগুলো কোনো কিছুই সে পরোয়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, বর্তমান সময়ে মেলা ওলিয়া ওলিয়া বাইর হইছে, আর এ ওলি বেলে হক্কানি পীর, ওই বেলে হক্কানি পীর, ইত্যাদি ইত্যাদি মেলা কথা, কিন্তু সত্যিকার আল্লাহর ওলি সে দাবি করবে না যে আমি আল্লাহর ওলি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, বলছিলাম যে সে বলবে আমি মুসলমানদের একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের সর্দার নেতা, ওয়ালা ফখর, তবে গর্ব অহংকারের কিছুই নেই, কারণ এই দান কার দান, আল্লাহ আমাকে এই মর্যাদা দিয়েছেন, অতএব মহান রব্বুল আলামিনের শুকরিয়া সম্মানিত উপস্থিতি। তাই আমি আপনি কারো চাইতে টাকা বেশি হয়ে গেল, পদমর্যাদায় বেশি হয়ে গেলাম, গর্ব বা অহংকার করার কিছু নেই, অহংকার আল্লাহর চাদর, যদি কেউ অহংকার করে আল্লাহ তাকে অবশ্যই লাঞ্ছিত অপমানিত করবেন, আল্লাহ যেন অহংকার থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন। তো এই যে আয়াতটি আমরা পড়লাম, এই আয়াতে বলা হয়েছে ওই লোকের চাইতে উত্তম বাণী কারো হতে পারে না যে আল্লাহর পথে আহ্বান করে। আপনারা আমরা কি চাই না যে এ পথের পথিক আমরা হই? আমরা সবাই চাই, এজন্য দয়া করে কিছু লেখাপড়া করুন এবং এই হকের বাণী আপনি আপনার এলাকায় প্রচার করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং কবুল করুন আল্লাহুম্মা আমিন। এবং আরো জানিয়ে দেই আপনাদের জ্ঞাতার্থে, এই পথের পথিক ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগণ নবী ও রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাদের সহযোগী বৃন্দ, তাদের সাহাবায়ে কেরাম সকলেই এই পথের পথিক ছিলেন, তারা হক পথে আল্লাহর দিনের পথে মানুষকে দাওয়াত দিয়ে গেছেন মৃত্যু পর্যন্ত। অতএব আপনি যখন এ পথে সামান্য কিছু অগ্রসর হবেন, আপনি কাদের পথে হাঁটছেন, নবী ও রাসূলদের পথে আপনি হাঁটছেন, অতএব আপনি ওই কলিমুদ্দিন সলিমুদ্দিনের পথে না হেঁটে নবী ও রাসূলদের পথে হাঁটুন, কিছু হলেও এই দুনিয়ায় ভালো কাজ করে যান, যেন পরকালে সেটার সুবিধা আল্লাহ তাআলা আমাদেরকে দেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ আমরা করি সবাইকে মৃত্যুবরণ করতে হবে, তবে মৃত্যুটা একটু যেন ভালো হয় এই চেষ্টায় আমাদেরকে করতে হবে। মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছিলেন আমাদের দিন ও ধর্মকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য, এবং সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন। আর তাই তিনি বলেছেন যে যখন কোনো বান্দা, যখন কোনো বান্দার মৃত্যু উপস্থিত হয় এবং সে আল্লাহর সাক্ষাৎকে কি করে পছন্দ করে, তখন আল্লাহও তার সাক্ষাৎকে, তার সাথে মোলাকাতকে কি করেন, ভালোবাসেন। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহ, যদি আপনি আল্লাহকে, আল্লাহর সাথে মোলাকাত করতে পছন্দ করেন, আল্লাহও আপনার সাথে মোলাকাত করতে পছন্দ করবেন। বুঝে আসছে? তো আমরা তো একটু আগে বলে আসলাম যে মরণকে আমরা সব ভয়, সবাই ভয় পাই, কারণ মরণের পরের পুঁজি আমাদের তেমন একটা নাই, এজন্যই আমাদের বড় ভয় হয় যে আল্লাহ জানে পরকালে কি অবস্থা হবে,
কিন্তু যে ব্যক্তি যতই পালাক না কেন মৃত্যু তার হবে কিনা বলেন তো? আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, আপনারা বা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাবেই, আমরা মৃত্যু থেকে পালালেও মৃত্যু আমাদেরকে খুঁজে নেবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, একেবারে খুবই মজবুত কোন কেলা কোন ক্যাম্পের ভিতরে, আগের দিনে এই ক্যাম্পগুলো করা হতো, মানে খুব মজবুত করে মোটা করে প্রশস্ত করে ঘর নির্মাণ করা হতো, যার ভিতরে মানুষ আত্মরক্ষা করত, বিশেষ করে পুরুষেরা লড়াইয়ে চলে যেত এবং নারী ও ছেলে মেয়েদেরকে এই ঘরগুলো, বৃদ্ধদেরকে বৃদ্ধাদেরকে এই ঘরগুলোতে রেখে দেওয়া হতো বা এই আপনার ক্যাম্পে রেখে দেওয়া হতো। তো এটা হচ্ছে বুরুজ মুশাইয়াদা, একেবারে সুরক্ষিত যে ঘরগুলো থাকে সেগুলো। তো এগুলোতেও যদি কেউ ঢুকে যায় কিন্তু মৃত্যুর হাত থেকে সে রেহাই পাবে না, অতএব মৃত্যুবরণ করতেই হবে। তাই আসুন এমন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি যেই মৃত্যুতে আল্লাহর সাথে সাক্ষাৎ সাক্ষাতে আমরা আগ্রহী হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করতে পছন্দ করে আল্লাহ তার মোলাকাতে পছন্দ করেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহে কারিহা আল্লাহু লিকাহু, আর যদি কেউ আল্লাহর সাথে মোলাকাত করতে অপছন্দ করে, মরতে না চায়, তাহলে আল্লাহও তার সাথে মোলাকাত করতে ঘৃণা করেন, অপছন্দ করেন। কালাত আয়েশাতু আও বাযু আজওয়াজিহি ইন্না লানাকরাহুল মাউতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মৃত্যুকে সকলেই অপছন্দ করি, মরতে তো কেউ চাই না, জীবনটার প্রতি মায়া মহব্বত সবারই আমাদের আছে কম আর বেশ। কালা লাইসা যালিকা, মানুষ যে মৃত্যুকে অপছন্দ করে আমি সেই কথা বলছি না, আমি বলছি ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাযারাহুল মাউত, যখন মৃত্যু ব্যক্তির কাছে মৃত্যু উপস্থিত হয় তখন বুশশিরাবে রাদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, তাকে সুসংবাদ দেওয়া হয়, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ তাকে সম্মানিত করবেন, আপ্যায়ন করাবেন, যা একটু আগে সূরা ফুসসিলাত বা হামিম সাজদার কয়েকটি আয়াতে আমরা উল্লেখ করেছি। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তখন এই লোকের কাছে তার সামনের বিষয়গুলো ছাড়া আর কিছুই অধিক প্রিয় হয় না, অর্থাৎ তখন সে মৃত্যুবরণ করতে চায়, এজন্য যে মারা গেলে আল্লাহর সাথে সে সাক্ষাৎ পাবে, রসুলের সাক্ষাৎ পাবে, পরকালে তাকে কি দেওয়া হবে, ভালো কিছু দেওয়া হবে। ফাহাব্বা লেকা আল্লাহ, তখন সে আল্লাহর সাথে মোলাকাত করাকে, মৃত্যুকে পছন্দ করে, ভালোবাসে। ওয়াহাব্বাল্লাহু লেকাহু, এবং আল্লাহও তার সাথে সাক্ষাৎ করাকে কি করেন, পছন্দ করেন। ওয়া ইন্নাল কাফেরা, অপরদিকে কাফের ব্যক্তি, ইদা হুদের, যখন তার মৃত্যু উপস্থিত হয়, বুশশিরা বি আযাবিল্লাহি ওয়া উকুবাতি, তখন আল্লাহর শাস্তি ও আযাবের তাকে সুসংবাদ দেওয়া হয়। ফালাইসা শাইউন আকরাহা ইলাই, এটা আসলে সুসংবাদ নয়, কিন্তু এটাকে তাচ্ছিল্যের কারণে তাচ্ছিল্যভাবে তাকে এই সুসংবাদ বলা হয়েছে। ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমামাহু, তখন তার সামনের জিন্দেগি যেটা আসছে ওটা ছাড়া তার কাছে আর কিছু কোনোটাই বেশি ঘৃণিত বা অপছন্দনীয় মনে হয় না। ওয়াকারিহা লেকা আল্লাহ, ফলে সে আল্লাহর সাথে মোলাকাত করতে অপছন্দ করে। ফাকারিহা আল্লাহু লেকাহু, ফলে আল্লাহও তার সাথে মোলাকাত করতে কি করেন, অপছন্দ করেন। সহিহাইন বুখারী ও মুসলিমের হাদিস, সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর ভালো বান্দা তারা অবশ্যই আল্লাহর কাছে যেটা আছে সেটা পাওয়ার জন্য আগ্রহী হবেন। আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে দেখতে পাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ক্বালাত রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যালিকাল ইয়াউম হিনা দাখালা মিনাল মসজিদে, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিন ফজরের নামাজে দুইজন ব্যক্তির কাঁধে হাত দিয়ে ফজরের নামাজ পড়াতে গিয়েছিলেন এবং বসে উনি নামাজ পড়িয়েছিলেন। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজ থেকে ফিরে আসার পরে, ফাজতাজা ফি হিজরি, তিনি শুয়ে যান আমার কোলে, ফাদাখালা আলা রাজুলিন মিন আলি ফাদাখালা আলাইয়া রাজুলুন মিন আলি আবি বকর ওয়া ফি ইয়াদিহি সিওয়াকুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিবারের একজন লোক আমার কাছে তখন আসলেন এবং তার হাতে একটা মেসওয়াক ছিল, আখদারু, এবং মেসওয়াকটা সবুজ ছিল মানে তাজা ছিল,
মেষকটা তাজা ছিল। তারপর বলছেন কালাত ফানাযারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহি ফি ইয়াদিহি নাযরান আরাফতু আন্নাহু ইউরিদুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেষকটার দিকে তাকালেন এমন ভাবে আমি ভাবলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষকটা মনে হয় চাইতেছেন, মেষকটা যেন চাইতেছেন। কালাত ফাকুলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহিব্বু আন উতিয়াকা হাযা সিওয়াক, আপনি কি পছন্দ করেন বা ভালোবাসেন, আপনি কি এই মেষকটা চান আমি আপনাকে এই মেষকটা দেই, আপনি কি এটা চান? ক্বালা নাআম, তিনি বললেন যে হ্যাঁ, মেষকটা পেলে আমার ভালো হতো। ক্বালাত ফাখাযতুহু ফামাযাক্তুহু লাহু হাত্তা আলান্তুহু ওয়া আতাইতুহু ইয়্যা, আমি ওই মেষকটা নিলাম। কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন আমি ওই মেষকটা নিলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময়ের কথা বলছি আপনাদেরকে। ফাখাযতুহু ফামাযাক্তুহু, এবং ওই মেষকটা নিয়ে আমি আমার দাঁতে এটাকে চিবালাম এবং নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। ক্বালাত ফাস্তান্নাবিহি কাআশাদ্দি মা রাআইতুহু ইস্তান্নু বিসাওয়াকিন ক্বাবলাহু, আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা দিয়ে মেষওয়াক করলেন, তার দাঁতগুলো মুখটা মেষওয়াক করলেন, এমন মেষওয়াক এত শক্ত করে, বেশি বেশি করে মেষওয়াক করা, কড়াভাবে বা দেবে দেবে মেষওয়াক করা এর আগে আমি তাকে করতে দেখি নাই। মানে কি জীবনের শেষ মেষওয়াক করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুম্মা ওয়াদাআহু ওয়া ওয়াজাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসকুলু ফি হিজরি, তারপরে এই মেষওয়াকটা তিনি রেখে দিলেন আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কোলে ভার মনে হতে লাগলো, অর্থাৎ যেন তার শরীর আস্তে আস্তে অবশ হয়ে আসছে। ক্বালাত ফাযাহাবতু আনজুরু ফি ওয়াজহিহি ফাইযা বাসারুহু ক্বাদ শাকাস, আর আমি দেখলাম তার চেহারার দিকে তাকালে আমি দেখতে পেলাম যেন চোখগুলো বড় বড় হয়ে আসছে। ওয়াহুয়া ইয়াকুলু, এবং তিনি বলছেন বালির রফিকুল আলা মিনাল জান্নাহ, বরং আমি সুউচ্চ মহান বন্ধু মহান রব্বুল আলামিনের কে পেতে চাই এবং আমি জান্নাত পেতে চাই। ফাকুলতু খুয়্যিরতা ফাখতারতা ওয়াল্লাযি বা'আসাকা বিল হক, ক্বালাত ওয়াকুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি তখন বললাম যে আপনি দুইটা জিনিস এর মাঝে ইখতিয়ার পেয়েছিলেন, হয় দুনিয়াতে আপনি স্থায়ী বেঁচে থাকবেন আর না হয় আপনি পরকালে চলে যাবেন। ফাখতারতা, অতএব আপনি ইখতিয়ার করেছেন বালির রফিকুল আলা সুউচ্চ বন্ধু মহান রব্বুল আলামিনের কাছে চলে যাওয়াকে। ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, আর যে আল্লাহ আপনাকে হক সত্য সহকারে প্রেরণ করেছে সে সত্তার শপথ। কালা, তিনি বলছেন আর এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মালাকুল মাউতের মাধ্যমে কি করেন, কবজ করে নেন। রাওয়াহু আহমদ, আহমদ শরীফের হাদিস, তাহলে মুসনাদে আহমদের হাদিস। তো যে কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যখন উপস্থিত হয়েছিল তখন তিনি কি করেছিলেন, রফিকুল আলা আল্লাহর কাছে চলে যাওয়াটাকে কি করেছেন, পছন্দ করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এমনই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফে 446 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে দাঁড়িয়ে বললেন ইন্নাল্লাহ খায়্যারা আবদান বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদা, একজন বান্দাকে মহান রব্বুল আলামিন দুনিয়াতে থাকার এবং তার কাছে চলে যাওয়ার ইখতিয়ার দিলেন, তাকে ইচ্ছা দিলেন তুমি এটা করতে পারো এটাও করতে পারো। ফাখতার মা ইনদাল্লাহ, তখন ওই বান্দা আল্লাহর কাছে যা রয়েছে অর্থাৎ আল্লাহর কাছে চলে যাওয়াকে কি করলেন, পছন্দ করলেন। ফাবাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। ফাকুলতু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি বললাম আমার মনে মনে ফি নাফসি মায়ুব কি হাদা শেখ, এই বৃদ্ধ লোকটাকে এই শেখকে কে কিসে কাঁদাচ্ছে, ইয়াকুনিল্লাহু খায়রান খায়্যারা আবদান বাইনা দুনিয়া বাইনা মা ইনদাহু ফাখতার মা ইনদাল্লাহ ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়াল আব্দু। মহান রব্বুল আলামিন আবু সাঈদ খুদরির ভাষায় উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন একজন বান্দাকে আল্লাহ তাআলা তার কাছে যাওয়ার এবং দুনিয়াতে থাকার ইখতিয়ার দিয়েছিলেন, উনি আল্লাহর কাছে চলে যাওয়ার কিছানা অগ্রাধিকার দিয়েছেন, তো এই লোকটার কাদার কি হলো, এই লোকটার কাদার কি হলো? আসলে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আসলে আমি ওই লোকটা সম্পর্কে বুঝতে পারি নাই, ওই লোকটা ছিলেন ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়াল আব্দ, ওই লোকটা কে ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কানা আবু বকর আ'লামানা, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, বেশি বড় আলেম ছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যে এই লোকটাকে ইখতিয়ার দেওয়া হয়েছে তিনি কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উনি আল্লাহর কাছে যা আছে সেটাকে পছন্দ করেছেন, অর্থাৎ তিনি আমাদেরকে ছেড়ে কি করবেন, চলে যাবেন। এজন্য সঙ্গত কারণেই এবং সঠিক কারণেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করেছিলেন, আর অন্যরা বুঝেননি বলে কাদারও মর্ম বুঝতে
পারেননি। কালা ইয়া আবু বকর লা তাবকি ইন্না আমানান নাসি আলাইয়া ফি সুহবতি ওয়া ফি সুহবতিহি ওয়া মালিহি আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বললেন, আবু বকর কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না, বরং আমার উপরে আমার সাহায্যকারী হিসেবে, আমার সাথী হিসেবে জান ও মাল দিয়ে যে ব্যক্তি সবচাইতে বেশি অবদান রেখেছে সে হলো আবু বকর। ওয়ালাউ কুনতু মুত্তাখিজান খালিলান মিন উম্মতি, আর যদি ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমি কাউকে আমার উম্মতে গ্রহণ করতাম, লাত্তাখাজতু আবা বকরিন খালিলা, তাহলে আমি অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই বন্ধু হিসেবে গ্রহণ করতাম। ওয়ালাকিন উখওয়াতাল ইসলাম, কেন? কারণ মহান রব্বুল আলামিন তাকে খলিল হিসেবে গ্রহণ করেছিলেন, তবে আবু বকর তুমি আমার ইসলামের ভাই, ও মাওয়াদ্দাতুহু ইসলামী ভ্রাতৃত্ব ও ভালোবাসা তোমার সাথে আমার রয়েছে। লা ইয়াবকায়ান্না ফিল মসজিদে বাবুন ইল্লা সুদ্দা ইল্লা বাবু আবি বকরিন, আজকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে দরজা আছে ওই দরজা ব্যতীত সব দরজা যেন বন্ধ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস আগে বলেছি 446 নম্বর হাদিস। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এর মাধ্যমে বুঝতে পারলাম যে ভালো বান্দাদের যখন মৃত্যু উপস্থিত হয় তখন তারা মৃত্যুকে কি করে? আলিঙ্গন করে। আর যারা কাফের ও বদমাশ শয়তান তখন যখন তাদের মৃত্যু উপস্থিত হয় তখন তারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর কোনো পথ থাকবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা শুনেছেন, বেলাল মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাবাসী দাসকে ইসলাম মর্যাদা দিয়েছে এবং যার আওয়াজ দিক বিদিকে ধ্বনিত হয়েছে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি তার মৃত্যুর সময় বলছেন, কানা ইয়াতাবিরু বাযু আহলি আন্না মাউতুহু মুসীবা, তার কতক পরিবারের লোকেরা ভাবলো যে বেলাল রাদিয়াল্লাহু আনহু মারা গেলে এটা একটা আমাদের জন্য মুসিবত হয়ে যাবে, কারণ উনি আমাদের অভিভাবক ছিলেন, উনি চলে গেলে আমাদের বড় কষ্ট হয়ে যাবে। ওয়া হুজনিন, এবং চিন্তার টেনশনের কারণ মনে করছিলেন। কানা ইয়ারুদ্দু আলাইহিম ফি সাকারাতি মাউতিহি বাল ওয়া ফারহাতা, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই কঠিন সময়ে তাদেরকে তাদের কথার, তাদের এই টেনশনের, তাদের এই চিন্তার প্রতিবাদ করে মৃত্যুর কঠিন সময় তিনি বলতেন, বালওয়া ফারহাতা, বরং আমার খুব আনন্দ লাগছে আজকে, আমার খুব আনন্দ লাগছে মৃত্যুর সময়ে যদি একটা লোক বলে যে আমার খুব আনন্দ লাগছে, পাগল করবেন না আপনারা এখন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন মৃত্যুর কঠিন সময়ে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন তখন, ওয়া ফারহাতা, আমার খুব আনন্দ লাগছে আজকে, কারণ গাদান নালতাকিল আহিব্বা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাহবাহু, আমি আগামী কালকে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সাহাবায়ে কেরামের সাথে মিলিত হতে পারবো, অতএব আমার কত না আনন্দ। আল্লাহু আকবার, মৃত্যুতে আনন্দিত, কারণ মৃত্যুর পরের জন্য তারা প্রস্তুত করেছেন অনেক অনেক আমল এবং সেজন্য তাদের কোনো চিন্তা ও টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। কিন্তু আমাদের পরকালীন জীবনের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের জন্য, আগামী কালের জন্য আমরা তেমন কিছু প্রেরণ করতে পারিনি যার ফলে মৌতকে আমাদের বড় ভয় হয়, কিন্তু সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় করতেন না, বরং মৃত্যুর জন্য বলতেন ওয়া ফারহাতা, কতই না আনন্দ, মরে গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হবে, সাহাবায়ে কেরামের সাক্ষাৎ হবে, তাহলে এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়। তাই আসুন আমরা সেরকম জীবন গঠন করি যাতে মরলে আমাদের জন্য কিছু কল্যাণ হবে, এবং এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দুনিয়ার মায়া মহব্বত এসব কিছু ত্যাগ করি এবং সত্যিকার দুনিয়াকে বোঝার চেষ্টা করি। দুনিয়া স্থায়ী ঘর নয়, বরং দুনিয়া এটা পরীক্ষার ক্ষেত্র, যদি এখানে আপনি পরীক্ষায় ভালো না করেন তাহলে পরকালে ফেলের রেজাল্ট আসবে, পরকালে ফেলের রেজাল্ট আসবে, যা হবে অত্যন্ত ভয়াবহ। আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছিলাম আজকে, ভালো মৃত্যুর আলামত ও উপায়। এই ভালো মৃত্যুর অনেকগুলো আলামত আছে, তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে মৃত্যুর সময় কালেমায়ে তাওহীদ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমা নিয়ে দুনিয়া ত্যাগ করা, এটা হলো এক নাম্বার আলামত। যদি কেউ এই কালিমা পড়ে দুনিয়া ত্যাগ করতে পারে তাহলে কি জানবেন, তার মৃত্যু কি হয়েছে, ভালো হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম, কি লাকিনু মাউতাকুম, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মধ্যে যাদের মৃত্যু উপস্থিত হয় তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, তার সামনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়ো, যাতে তোমাদের পড়া শুনে শুনে সেও
পাঠ করে। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মারা যাবে, তাওহীদের উপরে মারা যাবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যদি তাওহীদপন্থী থাকে, ভালো থাকে, তো বিনা হিসাবেই চলে যাবে ইনশাআল্লাহ। আর যদি পাপি হয় কিন্তু তাওহীদের উপরে দুনিয়া ত্যাগ করেছে, তাহলে অন্য অন্য পাপের শাস্তি আল্লাহ মাফ করতেও পারেন, আবার শাস্তি দিয়েও তাকে ইনশাআল্লাহ একদিন কোথায় দিবেন, জান্নাতে দিবেন। এই জন্য তাওহীদ ঠিক করতে হবে। আমাদের দেশের মোল্লাদের কিন্তু তাওহীদ ঠিক নাই, তাওহীদটা বড় কঠিন জিনিস, ফাউন্ডেশন নষ্ট, আমলও নষ্ট, ফাউন্ডেশন নষ্ট, বাকি বিল্ডিংও এমনি একদিন পড়ে যাবে। এই জন্য আকীদা ঠিক করতে হবে, আর আমলে কোনো শিরক থাকা চলবে না। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর সময় কালেমায়ে তাওহীদ মুখে নিয়ে মৃত্যুবরণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এটা গেল একটা আলামত। দুই নাম্বার আলামত হচ্ছে, মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তখন তার কপালে ঘাম থাকা, এটা কি ভালো একটা আলামত। তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তির মৃত্যু হয় কপালের ঘামের সহিত, মুমিন ব্যক্তির মৃত্যু হয় কপালের ঘামের সহিত। এটা গেল দুই নাম্বার আলামত। তাহলে এক নাম্বার আলামত কালেমায়ে তাওহীদ পড়ে মৃত্যুবরণ, দুই নাম্বার মুমিনের মৃত্যু হয় ঘামের সাথে, কপালে তার ঘাম থাকবে, তিন নাম্বার আলামত হচ্ছে জুমার দিনে অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করা, জুমার দিনে অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করা। জুমার রাত্রি চলে গেছে, আজকে জুমার দিন চলছে, সন্ধ্যা হলেই জুমা শেষ, গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে জুমার রাত, সকালে শেষ হয়ে গেছে জুমার রাত, আর দিন শুরু হয়েছে এটা সন্ধ্যার সময় শেষ হয়ে যাবে। অনেক আবার এরকম মনে করিয়েন না যে আগে দিন শুরু হলো তারপরে রাত, না, আরবিতে আগে রাত আসে পরে দিন। তো জুমার দিন বা রাত্রে মৃত্যুবরণ করা, এটাও একটা ভালো আলামত, ভালো মৃত্যুর আলামত। মুসনাদে আহমদ এবং তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে, আবদুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, যে ব্যক্তি, যে মুসলিম ব্যক্তি জুমার দিনে অথবা রাত্রে মারা যাবে, আল্লাহ তাকে কবরের ফিতনা মানে পরীক্ষা, কবরের কি পরীক্ষা হবে, মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, এই ফিতনা থেকে তাকে বাঁচাবেন, প্রশ্ন হবে না এমন না, প্রশ্ন হবে, তবে আল্লাহ তাকে তৌফিক দিবেন কিসের, জবাব দেওয়ার, অবশ্যই তার আমলও ভালো হতে হবে। আর এর সাথে এটা নতুন অ্যাড, এটা নতুন অ্যাড, এমন নয় যে আমল টামল করেনি খালি জুম্মার দিনে মরছে, ওই লাখ লাখ লোক জানাজাই হয়ে গেল আর জুম্মার দিনে মরে গেল, না, এরকম না, বরং লোকটাকে ভালো হতে হবে, আগে থেকে ভালো আমল করেছে তারপরে জুম্মার দিনে মারা গেছে, তখন তার ক্ষেত্রে এটাকে ভালো আলামত হিসেবে গণ্য করা হবে। তিনটা আলামত গেল। চার নাম্বার আলামত হচ্ছে যে কোনো ব্যক্তি শহীদি মৃত্যুবরণ করলে সেটাও ভালো মৃত্যু, শহীদ মৃত্যুবরণ করলে সেটা ভালো মৃত্যু, এবং শহীদের প্রকার শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করলেই শহীদ হয় না, আরও কিছু শহীদের প্রকার আছে, তবে মেন শহীদকে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে দীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, প্রচারের জন্য ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন, উনি হলেন মূল শহীদ, মেন শহীদ উনি, তবে আরও কিছু শহীদের, আরও কিছু মৃত্যুকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে, সে হাদিসগুলো সংক্ষেপে আপনাদেরকে শুনিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। লিমা রাওয়াহুল মুসলিম, ইমাম মুসলিম তার মুসলিম শরীফে বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তাউদ্দুনা শাহীদা ফিকুম, তোমরা তোমাদের মধ্যে শহীদ কাকে মনে করো, কালু ইয়া রাসূল আল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মারা যায় আমরা তাকে কি মনে করি, শহীদ মনে করি। কালা ইন্না সুহাদা ও উম্মাতি, সুহাদা উম্মাতি ইদান লা কালিলুন, যদি আল্লাহ রাস্তায় লড়াই করতে গিয়ে মারা যাওয়া লোকরাই শহীদ হয় তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা কি কম হবে। কালু ফামান হুম ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে শহীদ কারা আল্লাহ রাসূল, উনি বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে মারা যান তারা শহীদ, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায় তিনি নিহত হন তিনি শহীদ, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, এবং যারা আল্লাহর দিনের কাজ করতে করতে মারা যান তারাও শহীদ, ওয়ামান মাতা ফি তাউন, যারা মহামারীতে মারা যায় তারা শহীদ, ওয়ামান মাতা ফিল বাতন, পেটের পীড়ায় যারা মারা যায় তারা শহীদ, ওয়াল গারিকু শাহীদুন, এবং যারা ডুবে মারা যায় তারাও শহীদ, হুকমান
মানে বিধানগত দিক থেকে, মর্তবাগত দিক থেকে তারা শহীদের বিধানে পড়বে। তবে আল্লাহ রাস্তায় যিনি শহীদ হয়েছেন তার মতো মর্যাদা কি হবে? হবে না। তবে অবশ্যই এরাও শহীদের অন্তর্ভুক্ত। ইমাম তিরমিজি বর্ণনা করেছেন আরেকটি হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, কেউ যদি হক পথে থেকে তার সম্পদ হেফাজতে, হেফাজতের জন্য তার জীবন দিতে হয় তাহলে ওই লোক কি হয়? শহীদ। ওমান কুতিলা দুনা দীনহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের দিন হেফাজত করতে গিয়ে মারা যায় সে ব্যক্তি শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি, যে নিজের জান হেফাজতের জন্য মারা যায় ফাহুয়া শহীদ, সে ব্যক্তিও শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ শহীদুন, যে ব্যক্তি নিজের ফ্যামিলি পরিবারকে রক্ষা করতে গিয়ে, অন্যরা আক্রমণ করেছে, ডাকাতি আক্রমণ করেছে, বিধর্মীরা আক্রমণ করেছে, ওদেরকে বাঁচার জন্য আপনার যদি জীবন চলে যায় তাহলে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। আবু দাউদে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাস্তায় লড়াই করে মৃত্যুবরণ করা এটা তো অবশ্যই শাহাদাতের মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়াও আরো সাত প্রকার, আর কয় প্রকার? সাত প্রকার শাহাদাত রয়েছে, ভালো করে মনে রাখবেন। আল মাতউনু শাহীদুন, মহামারীতে মারা গেলে শহীদ এক প্রকার। গারিকু শাহীদুন, দুই নাম্বার হলো ডুবে মারা গেলে শহীদ। তিন নাম্বার হলো সাহিবু জাতিল জাম্ব, আগের দিনে এই পার্শ্ব দেশে এক ধরনের বড় বড় ফোড়া হতো এবং ওই ফোড়া হলে মানুষের বাঁচার তেমন একটা আর আশা থাকতো না, তো এরকম বড় ফোড়া আশেপাশে হয়ে শরীরের এই পার্শ্ব দেশে হয়ে যদি কেউ মারা যায় তাহলে এই লোক কি হবে? শাহাদাতের মর্যাদা পাবে। তিন নাম্বার গেল। চার নাম্বার হচ্ছে পেটের পীড়ায় যে মারা যায় সে শহীদ। ছয় পাঁচ নাম্বার হচ্ছে যে ব্যক্তি পুড়ে মারা যায়, যে ব্যক্তি পুড়ে মারা যায় সে শহীদ। ওয়াল্লাযি ইয়ামুতু তাহতাল হাদমি, যে ব্যক্তি মাটি চাপা পড়ে, বিল্ডিং চাপা হোক অথবা কোনো জায়গার পাহাড় ধসে চাপা পড়ে মারা যায়, এই বিধানের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন ওলামায়ে কেরাম। যারা গাড়ি চাপা পড়ে মারা যায় তাদেরকেও, তো চাপা পড়ে যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজামইন আই বিহামলিন আও নিফাসিন শাহীদুন, এবং যে মহিলা বাচ্চা প্রসব করতে গিয়ে অথবা নিফাসরত অবস্থায় মারা যায় ওই মহিলাও শাহাদাতের দরজা পাবেন। তাহলে এই সাত প্রকারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? শহীদ বলে উল্লেখ করেছেন। তাহলে চার নাম্বার মৃত্যু, ভালো মৃত্যু হলো আল্লাহর রাস্তায় শহীদ মৃত্যু হওয়া, তার মধ্যে এই সাতটা এবং আল্লাহর রাস্তায় যেটা একটা বললাম সেটা একটা আটটা, এই আট প্রকার মৃত্যু যদি কারো হয় এই চার নম্বরের মধ্যে, চার নম্বর পয়েন্টে, তাহলে এটাকে জানতে হবে ভালো মৃত্যু হয়েছে। অনেকে এগুলোকে খারাপ ভাবে, কিন্তু যদি মুমিন ব্যক্তি হয় তাহলে এটা তার জন্য একটা সুসংবাদ, অগ্রিম সুসংবাদ। পাঁচ নম্বর হলো আল মাউতু রিবাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া অবস্থায়, ইসলামী রাষ্ট্রের সীমারেখা পাহারা দেওয়ার সীমানা পাহারা দেওয়া অবস্থায় কারো মৃত্যু হলে সেই মৃত্যুটা কি ভালো মৃত্যু? তবে ওরা যদি অন্যায় করে, যে এরকম এখন শুরু হয়েছে, তাহলে এই অন্যায়ের জন্য কিন্তু পাপের বোঝা তাদেরকে বহন করতে হবে। কিন্তু আমাদের দেশ একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র এবং ইসলাম, এখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, কোনো লোক বা কোনো ভাই যদি এ আশায় চাকরি নেয় যে আমি একটা ইসলামী স্টেটের, ইসলামী রাষ্ট্রের মুসলিম অধ্যুষিত এলাকার সীমানাকে পাহারা দেব, ইন্নামালা আমালু বিন্নিয়াত, আল্লাহ তাকে সে সওয়াব দিতে পারেন। কিন্তু যদি দুই নম্বরই নিয়ত হয় তাহলে তো আর সওয়াবের আশা করা যায় না। আর এবং এ মর্মে মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে সালমান থেকে, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, আল্লাহর রাস্তায় কোনো ইসলামী রাষ্ট্রের সীমারেখা বা সীমানা পাহারা দেওয়া এক দিন ও এক রাত, এটা এক মাস রোজা রাখা এবং এক মাস নামাজ পড়ার চাইতে উত্তম, সুবহানাল্লাহ হবে। আমিন। ওয়াইন মাতা যারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু, আর যদি ওই অবস্থায় সে মারা যায় তাহলে যেই আমল সে করছিল, মানে আল্লাহ রাস্তায় পাহারা দেওয়া এবং আরো আরো আমল আমলগুলো যেগুলো তার ছিল, এগুলোর সওয়াব কি রাখা হয়? চালু রাখা হয়। আর ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু ওয়া আমিনাল ফাত্তান, আর তার রেজেক চালু থাকে। আর এর অর্থ হলো এটাই যে মহান রব্বুল আলামিন বলছেন যারা তোমার আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও না, ওয়ালাকিন আহইয়াউন ইনদা রব্বিহিম ইউরজাকুন, তারা আল্লাহর কাছে জীবিত আছেন, অর্থাৎ পরকালীন জীবনে তারা রয়েছেন এবং আল্লাহর কাছে তারা রেজেক পাচ্ছেন, অর্থাৎ এই রেজেকই তাকে পরকালে কি করা হয়,
দেওয়া হয়। ওয়া আমিনাল ফাত্তান, এবং ফিতনা থেকে, কবরের যে ফিতনা সেখান থেকে তাকে আল্লাহ রক্ষা করেন। এখানে এই সমস্ত এই দলের অন্তর্ভুক্ত হবেন যারা নিরাপত্তা কাজী, ইসলামী নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তার কাজে নিয়োজিত, এবং যারা ইসলামী দেশের সীমারেখা যারা পাহারা দেন মুসলিম ব্যক্তি, তারাও এর অন্তর্ভুক্ত হবেন। তবে অবশ্যই তাদেরকে এগুলো জানতে হবে, এরকম নিয়ত তাদের থাকতে হবে। কেউ একটা কাজ করছে কিন্তু নিয়ত না থাকার কারণে সওয়াব পাবে না। আপনি যদি নিয়ত না করেন, একই কাজ আমি নিয়ত করছি আপনি করেন না, আমি সওয়াব পাবো আপনি পাবেন না। এই জন্য যে কাজটাই করেন আপনার নিয়তটা যেন ভালো থাকে, আপনি সওয়াব পাবেন। আল্লাহ যেন আমাদেরকে নিয়ত শুদ্ধ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা, এবং আমাদের যে ভাইয়েরা সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত আছে তারা যেন লিওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্টি কল্পে সীমান্ত রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ছয় নম্বর, অমিন তিলকাল আলামাত আল মাউতু আলা আমালিন সলিহ, ছয় নম্বর ভালো মৃত্যুর আলামত হলো সৎ আমলের উপরে মৃত্যুবরণ করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা হাসানুন ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এবং হাসান একজন রাবি উনি বলছেন যে ইবতিগা ওয়াজহিল্লাহ অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি কল্পে, খুতিমা লাহু বিহা, এবং এই কালিমার দ্বারাই যদি তার দুনিয়া ত্যাগ হয় দাখালাল জান্নাহ, তাহলে সে লোক জান্নাতে প্রবেশ করবে, যেটা একটু আগে আমরা বলেছি। ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা রোজা রাখলো এবং খুতিমা লাহু বিহা, এই রোজা দিয়ে তার জিন্দেগী শেষ, অর্থাৎ রোজার ইফতার করলো, করার পরে কি হলো, সন্ধ্যায় মারা গেল, অথবা রোজা রাখা অবস্থায় দুনিয়া ত্যাগ করলো, যদি এমন হয় দেখালাল জান্নাত, সে লোক কোথায় যাবে, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাত, আর যে ব্যক্তি এমন কোন সাদকা করলো যার মাধ্যমে তার উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং ওই আমলটার পরপরই তার মৃত্যু ঘটলো, ওই লোকটাও কোথায় যাবে, জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আমরা যে আলামতগুলো বললাম, কোনো ব্যক্তির ক্ষেত্রে এগুলো ঘটলে অবশ্যই সে জান্নাতে যাবে এমনটি চ্যালেঞ্জ করা যাবে না। তবে এই আলামতগুলো হলো ভালো মৃত্যুর আলামত। এই আলামতগুলো কিসের আলামত? ভালো মৃত্যুর আলামত। কেউ যদি এইভাবে মৃত্যুবরণ, এই পদ্ধতিগুলোতে কারো মৃত্যু হয়, তাহলে আমরা তার জন্য পরকালে ভালোর আশা করি, কিন্তু কারো জান্নাতের ব্যাপারে চ্যালেঞ্জ করার বা দৃঢ় সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমাদের কারো নেই। এজন্য আমরা যেন এইভাবেই আকীদা রাখি। মহান রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া, যারা ইমান আনে তাদেরকে মহান রব্বুল আলামিন দুনিয়া এবং অফিল আখিরা, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে স্থায়ী কথার উপরে অবিচল রাখবেন, আর সেটা হলো কালিমাতুত তাওহীদ। ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন, এবং আল্লাহ অত্যাচারীদেরকে গুমরাহ করবেন, বিপদগামী করবেন, পথভ্রষ্ট করবেন, এটাই স্বাভাবিক। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন, যাকে যেভাবে ইচ্ছা আল্লাহ মৃত্যু দান করেন, এটা কার ইখতিয়ার, আল্লাহর এখতিয়ার। সুরাত ইব্রাহিম 27 নম্বর আয়াত। এতক্ষণ আমরা ছটি উপায় বলেছি আপনাদেরকে, আলামত, ছটি আলামত বলেছি ভালো মৃত্যুর, ছয়টি আলামত। এক নম্বর কালেমার উপরে মৃত্যুবরণ, দুই নম্বর কপালে ঘাম থাকা অবস্থায় মৃত্যুবরণ করা, তিন নম্বর জুমার দিনে বা রাত্রে মৃত্যুবরণ করা, চার নম্বর শাহাদাতের মৃত্যু, তার মধ্যে আমরা আট প্রকার লোকের উল্লেখ করেছি, পাঁচ নম্বর আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করা, ছয় নম্বর সৎ কোনো কাজের উপরে মৃত্যুবরণ করা। আর এখন আপনাদেরকে সংক্ষেপে দুটি কথা বলবো, সেটা হলো যে ভালো মৃত্যুর উপায় কি। এক নম্বর উপায় হলো যে আপনার তবিয়ত, আপনার ইচ্ছা, আপনার আমল, আপনার চলাফেরা সব কিছু আল্লাহ ও রাসূলের আনুগত্যের মধ্যে করে দেন, তাহলে আপনি সবসময় কী করবেন, ভালো কাজ করবেন, তাই না? সবসময় আপনি ভালো কাজ করবেন অথবা মন্দ কাজ ছাড়বেন, সবই নেকির কাজ। হ্যাঁ, মন্দ কাজ ছাড়লেও নেকি হয়, ভালো কাজ করলে নেকি হয়, তাহলে আপনি আপনার শেষ আমলটা হবে ভালো কাজ, আর এতে আপনার ভালো মৃত্যু হবে। এটা একটা উপায়, কোরআন ও সহিহ হাদিসের আল্লাহ ও রাসূলের সার্বক্ষণিক কি করা, এতাআত করা, আনুগত্য করা। দুই নাম্বার হচ্ছে বেশি বেশি মহান রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি সহকারে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে ভালো মৃত্যু দিও, আল্লাহ তুমি আমাকে ভালো মৃত্যু দিও। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে দোয়া করতেন, যেটা অফুজাআতিল মউত, হঠাৎ যেন আমার মৃত্যু না হয়, অথবা সুইল কেবার, এমন যেন বার্ধক্যে আমি পৌঁছে না যাই যে মানুষ আমাকে কি করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, চলতে ফিরতে পারবো না, অপরের উপর নির্ভরশীল হয়ে যাব, এগুলো থেকে আমাকে আল্লাহ আপনি
পরহেজ করেন, আমাকে বাঁচিয়ে রাখেন। তো এটা আল্লাহর কাছে কাকুতি মিনতি করা যে আল্লাহ তুমি আমাকে ভালো মৃত্যু দিও। যদি কেউ এরকম দোয়া করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করবেন এবং তার ভালো মৃত্যু হবে। এরকমই একজন সালাফ থেকে বর্ণিত হয়েছে যে একজন লোক সবসময় আল্লাহর কাছে ভালো মৃত্যু চাইতো, তখন তার মৃত্যু হয়েছে কি অবস্থায় জানেন? সাজদারত অবস্থায়। আল্লাহু আকবার, সাজদারত অবস্থায় আল্লাহকে সাজদা করছে, ওই অবস্থায় তার মৃত্যু হচ্ছে। তাহলে এটা ভালো না মন্দ? ভালো মৃত্যু, তাই আল্লাহর কাছে চাইতে হবে। দুই নাম্বার গেল। তিন নাম্বার হচ্ছে যে প্রত্যেকটা বান্দার, আমার আপনার সকলের উচিত আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক আমলগুলো কি করা? মিল রাখা। আমি বাইরে সুন্দর মাশা আল্লাহ ওলি আল্লাহর চেহারায় আমি উদ্ভাসিত হচ্ছি, ভিতরে ভিতরে আমার মেলা কিছু আছে, গড়মিল আছে, এমন যদি হয় তাহলে চলবে না। আমার ভিতর ও বাহির কি করতে হবে? এক করতে হবে, ঠিক করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর ভিতর ও বাহির যে ব্যক্তির ঠিক হবে ইনশা আল্লাহ, মহান রব্বুল আলামিন, যেহেতু ভিতর ও বাহির ঠিক হওয়া মানে ওই লোকটা মুখলেস হয়ে যাওয়া, ওই লোকটা কি হ, আল্লাহর একনিষ্ঠ বান্দায় উপনীত হয়ে যাওয়া। আর যে লোক আল্লাহ ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, আল্লাহর জন্য ইখলাস তার ঠিক থাকে, আল্লাহ কি মৃত্যুর সময় তাকে অপমানিত করবেন? কি মনে হয়? না, অবশ্যই আল্লাহ তাকে মর্যাদার মৃত্যুই দান করবেন। চার নম্বর এবং আজকের শেষ নাম্বার আমি বলবো, সেটা হলো যে মৃত্যুর সময় এবং সব সময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন আনা ইন্দা হুসনে জন্নে আব্দি বি, আমার বান্দার সুধারণার কাছে আমাকে পাবে। অর্থাৎ বান্দা যদি আমার সম্পর্কে ভালো ধারণা রাখে তো ভালোই পাবে, আর মন্দ ধারণা রাখলে মন্দই পাবে। এজন্য আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। অনেকে হয়তো বাচ্চা মারা গেছে, আল্লাহ কি আর বাচ্চা পাইলো না, আমারটাই মারলো, নাউজুবিল্লাহ, কুফরি কথা, এরকম কথা বলা যাবে না। যেটা জীবনে যেটা এসেছে আপনি ভালো পথে ভালো চলার চেষ্টা করেছেন, এরপরও যদি কোনো বিপদ আসে জানবেন এটা তকদিরের লিখন, এটা এটাতে আল্লাহ সন্তুষ্ট আছেন, আপনিও আলহামদুলিল্লাহ বলেন, আপনিও আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আপনার কোনো বিপদ হয়েছে বলে বিচলিত হয়ে যাবেন না। মমিন ব্যক্তি তকদিরে বিশ্বাসী, আর যে ব্যক্তি তকদিরে বিশ্বাসী সে বিশ্বাস করে এটা আমার ভাগ্যে ছিল, এটা হওয়ার ছিল, এটা কেউ প্রতিহত করার ছিল না। আমি কেন, আমার বাপ চোদ্দ গোষ্ঠী চেষ্টা করলো এটা পারতো না, একটা সরকার চেষ্টা করলেও পারতো না, এটা আমার ভাগ্যে ঘটার ছিল, ঘটবেই, ঘটেছে। তো এই জন্য বিচলিত হওয়ার কিছু নেই, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, আর যেটা ভাগ্যে ঘটবে সেটার জন্য ধৈর্য ধারণ করতে হবে। মহান রব্বুল আলামিন যেন এই যে উপায়গুলো আমরা বললাম এই উপায়গুলো গ্রহণের আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদেরকে ভালো মৃত্যু দিয়ে পরকালেও যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। এবং সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলা একটা কথা বলে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। অতএব আসুন, আমরা যে কখন আমাদের শেষ হয়ে যাবে জিন্দেগি সেটা তো জানি না, এজন্য সব সময় এজন্যই কিন্তু আমাদের মৃত্যুর সংবাদটা আমাদেরকে জানানো হয়নি, আমাদের মৃত্যুর সংবাদটা এজন্য জানানো হয়নি যাতে সব সময় আমরা ভালো কাজের উপরে থাকি। কিন্তু মানুষ এত জালিয়াতির জালিয়াতিতে জড়িয়ে পড়ছে যে শয়তানের উপদেশ চলে গেছে যে লাস্টে হজ মেরে দেমু, লাস্টে গিয়া বুড়া বয়সে ভালো হয়ে যাবো ইত্যাদি। তুই বুড়া বয়স পাইলে তো বেটা, যদি তার আগে মরণ হয়ে যায় তখন কি করবেন? কত জওয়ান লোক, কত বা ছোট ছোট বাচ্চা চলে যাচ্ছে এই পৃথিবী থেকে, একদিন আমার আপনার মৃত্যু হঠাৎ করে উপস্থিত হবে। তাই আসুন সেদিন আসার পূর্বেই আমরা তওবা নাসুহা খালেস তওবা করি। মহান রব্বুল আলামিন যেন আমাদের তওবা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের ভালো মৃত্যু দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে তার রাসূল এবং তার কথা মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাদের নিষেধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। মুসলিম বিশ্বে আমাদের দেশে আজকে অরাজকতা চলছে, অশান্তি চলছে, আল্লাহ যেন এই অশান্তিগুলো দূর করে দিয়ে শান্তি নিয়ে আসেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের দেশে একটা সুন্দর ফয়সালা করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের লোকগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা আল্লাহ করেন, আল্লাহুম্মা আমিন। যারা শান্তির পথে অন্তরায় আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এখানে যেরকম জমায়েত করেছেন, কিয়ামতের দিন আমাদেরকে এবং সকল মুমিন ও মুমিনাতকে আল্লাহ যেন একত্রিত করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জিজ্ঞাসা করা হয়েছে দেনা থাকিলে উমরা করা যাবে কি? যদি আপনার দেনা বা ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা থাকে যে আপনি এসে দিয়ে দিবেন তাহলে আপনি উমরা করাতে কোনো বাধা নেই, কিন্তু যদি আপনার টাকা না থাকে আর ঋণ শোধ করার তাহলে আগে আপনি ঋণ শোধ করুন, কারণ ঋণের গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করেন না। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে কেউ মারা গেলে
সে শহীদ হবে কিনা, আমরা যেগুলো উল্লেখ করেছি তার মধ্যে আছে কি? না থাকলে নাই। যে ব্যক্তি আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে, সে শহীদ। কিন্তু গণতন্ত্র রক্ষা, গণতন্ত্র একটা কুফুরি মতবাদ, এটাকে রক্ষা করা আরও একটা বড় কুফুরি। অতএব এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহু আলাম, ইমামের তেলাওয়াতে লেহানে জালি হলে কি শুধু ইমামের নামাজ বাতিল হবে নাকি মুক্তাদিদেরও নামাজ বাতিল হবে, দয়া করে জানাবেন। নামাজ যে বাতিল হবে, নামাজ বাতিলের কোনো প্রশ্ন নাই, নামাজ হয়ে যাবে, কিন্তু এই লাহানে জালি করার কারণে অর্থের যে চেঞ্জ হয়ে যায়, সেই চেঞ্জের কারণে ইমাম সাহেব গুনাগার হবেন যিনি এই লাহানে জালি করছেন। আর মুক্তাদিদের দায়িত্ব হলো যে যার কেরাতে লাহানে জালি নাই, বড় ভুল নাই, অর্থ চেঞ্জ হয়ে যায় এমন ভুল নাই, এমন একজন ইমাম নিয়োগ দেওয়া, এটা হলো এই মুক্তাদিদের দায়িত্ব। আর যিনি ইমাম এই লাহানে জালি নিয়ে ইমামতি করছেন তার উচিত ভুল শুদ্ধ করা, আর নতুবা ইমামতি ছেড়ে দেওয়া এবং এই ভুল শুদ্ধের চেষ্টা করা। একদিনই ভাই দেশে মিথ্যা মামলার শিকার হয়ে নির্যাতিত, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই ভাইকে এই নির্যাতন থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা মিথ্যা মামলা দিয়েছে আল্লাহ যেন তাদেরকে উচিত শিক্ষা দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই ভাইকে যেন আল্লাহ বেকসুর খালাস করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা এই সকল অন্যায় মিথ্যা মামলার সাথে জড়িত আল্লাহ যেন তাদেরকে এর চাইতে কঠিন বিপদ দিয়ে পরীক্ষায় ফেলে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।